সবাইকে ক্রিপ্টো বার্তায় স্বাগত জানিয়ে আমি শুরু করছি পিকাই শুরুতেই আজকে যে আলোচনাটা করবো আজকের আলোচনাটা মূলত শুরু করবো ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্সটাকে নিয়ে তার কারণ হচ্ছে আপনারা জানেন ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স এমন একটা ইন্ডেক্স যেখানে থেকে কিন্তু আমরা বুঝতে পারি যে মার্কেটের যে মুভমেন্ট কোন দিকে আছে এবং মার্কেট কি করতে চলেছে এবং মার্কেটে যে পিপল আছে তারা বর্তমান সময়ে কি স্টেজে আছে গ্রিডে আছে ফিয়ারে আছে নাকি নিউট্রাল জায়গায় অবস্থান করছে তো আপনি যদি দেখেন লাস্ট মান্থ এক্সট্রিম গ্রিডে কিন্তু আমরা ছিলাম এবং গ্রিড ছিয়াত্তর এই জায়গায় কিন্তু ছিলাম এবং লাস্ট উইক আপনারা যদি দেখেন সেখান থেকে কিন্তু সেভেন্টি ওয়ানে আমরা ছিলাম গ্রিডে ছিলাম এবং ইয়ে স্টার্টে অর্থাৎ গতকাল যদি আপনারা দেখেন সেক্ষেত্রে কিন্তু ফিফটি ফাইভে আমরা ছিলাম এবং আজকে যদি আমরা দেখি সেক্ষেত্রে কিন্তু নিউট্রাল জায়গায় আমরা চলছি এবং যেখানে কিন্তু ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স আপনারা দেখতে পাচ্ছেন স্টার্ট হিসেবে কিন্তু ফিফটি ওয়ান শো করছে এবং লাস্ট কিছু সময় ধরে লাস্ট যদি তিন মাসের মুভমেন্ট আমরা দেখি ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্সে সেক্ষেত্রে দেখবো আমরা কিন্তু একটা লো লাগিয়েছিলাম যেখানে কিন্তু ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্সের লো দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে সেকেন্ড মে তখন কিন্তু ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স ছিল ফর্টি থ্রি এবং বর্তমান সময় আপনারা দেখতে পাচ্ছেন একান্ন চলছে এই ফর্টি থ্রি কবে গেছিল কেন গেছিলো সেটা নিয়ে আমি আসবো যখনই যাব বিটকয়েনের চার্টে তখন আপনি দেখতে পাবেন যে সেকেন্ড মে আপনারা দেখতে পাচ্ছেন যে সময় কিন্তু ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স ফর্টি থ্রি ছিল অর্থাৎ ফিয়ারের মধ্যে ছিল এবং ফিয়ারের মধ্যে থাকার কারণ ছিল হচ্ছে বিটকয়েনের প্রাইস তখন ছিল ছাপ্পান্ন হাজার ডলার আপনারা দেখতে পাচ্ছেন ছাপ্পান্ন হাজার একশো ছাপ্পান্ন ডলারের কাছাকাছি কিন্তু বিটকয়েনের প্রাইস চলছিল যে কারণে কিন্তু আমরা বলতে পারি ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্সটাও কিন্তু অত নিচের জায়গায় ছিল এবং সেখান থেকে কিন্তু আমরা একটা রিভার্সাল দেখেছিলাম মার্কেট কিন্তু বাউন্স ব্যাক করেছিল আবারও কিন্তু আমরা বর্তমান সময়ে সেই ডাউনফলটা দেখছি যেখানে কিন্তু ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্সের যে মুভমেন্ট আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ডাউনফলের দিকে যাচ্ছে এবং চব্বিশে জুন আজকে আজকে কিন্তু বলা যায় ফিফটি ওয়ানের জায়গাটা কিন্তু আমরা চলছি তো আলটিমেট যদি আপনারা দেখেন যখনই কিন্তু আমরা দেখেছি ফিয়ারের জায়গায় গেছে লাস্ট তিন মাস আগেও সেখান থেকে কিন্তু ব্যাক নিয়েছে তার আগে আপনি যদি দেখেন সেক্ষেত্রে কিন্তু যখন মার্কেট কারেকশান নেয় তখন কিন্তু ফিয়ার অ্যান্ড গ্রিন ইন্ডেক্স আপাতত নিচের দিকে কিন্তু আস্তে আস্তে নামতে থাকে তো সেটাই কিন্তু বর্তমান সময়ে ঘটছে এবং বর্তমান সময় কিন্তু নিউট্রালে আছে মার্কেটে কিন্তু আবারও ক্র্যাশ এসছে আপনারা দেখতে পাচ্ছেন বিটকয়েন কিন্তু থ্রি পয়েন্ট ওয়ান সেভেন পার্সেন্ট ডাউন ইথিরিয়াম ফোর পয়েন্ট টু সেভেন পার্সেন্ট ডাউন এবং মোটামুটি যদি আপনি দেখেন প্রিভিয়াস যে ক্র্যাশ ছিল মে মাসে সেই জায়গায় কিন্তু আমরা আবারও ফিরে যাওয়ার চেষ্টা করছি এবং শুধুমাত্র এমনটা নয় যে কয়েন সমস্ত অল্ড কয়েন মিম কয়েন কিন্তু বলা যায় মিম কয়েন ডবল ডিজিতে কিন্তু ক্র্যাশ আছে বর্তমান সময় এবং সোলানা আপনারা দেখতে পাচ্ছেন একশো চব্বিশ ডলারের কাছাকাছি চলে গেছে যেখানে কিন্তু অনেকেই যে আগামী দিন জিজ্ঞাসা করবেন যে সোলানা কোন জায়গায় নেওয়া যায় সেক্ষেত্রে কিন্তু হানড্রেড ডলারের মধ্যে যদি আসে সেক্ষেত্রে কিন্তু বলা যায় হা হান্ড্রেড টু হান্ড্রেড টোয়েন্টি ডলারের ক্ষেত্রে কিন্তু এই জায়গায় সোলানায় কিন্তু পার্ট এন্ট্রি করা যায় অনেকেই কিন্তু জিজ্ঞাসা করবেন সেই কারণেই বলার চেষ্টা করছি কারণ সোলানার মধ্যে কিন্তু বলা যায় অনেকেই ইনভেস্ট করতে চেষ্টা করছেন তার কারণ হচ্ছে আগামী দিনের ইথেরিয়াম হতে পারে এমনটা কিন্তু অনেকেই মনে করেন মেবি কিন্তু আগামী দিনে সোলানার ইটিএ ফেলে কিন্তু এই জায়গাটা আমরা দেখতেও পারি নেক্সট যে ব্যাপারটায় আমরা আসবো সেটা হচ্ছে ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স দিয়ে কিন্তু আমরা বুঝতে চেষ্টা করলাম যে মার্কেটে যখন কিন্তু বলা যায় ফিয়ার অনেক বেশি চলে আসে তখন থেকে কিন্তু মার্কেট রিভার্সাল নেয় যেমনটা কিন্তু আমরা বিটকয়েনের চার্টেও দেখলাম যে বিটকয়েন কিন্তু বলা যায় এই জায়গাটায় থেকে কিন্তু মাউন্স ব্যাক করেছিল যেই সময় কিন্তু ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স অনেকটা নিচেতে নিতে চলে গেছিলো তো বিটকয়েনের মূল যে সাপোর্ট সেটা কিন্তু আমরা যদি দেখি একষট্টি হাজার ডলার থেকে এই জায়গাটা ষাট হাজারের মধ্যে কিন্তু আমরা বলতে পারি ষাট হাজার দুশো এই জায়গাটার কাছাকাছি তো এটাকে যদি ব্রেক করে যেমন প্রিভিয়াসলি মে মাসে ব্রেক করেছিল এবং সেখান থেকে ছাপ্পান্ন হাজার থেকে আবারও বাউন্স ব্যাক করেছিল সেরকমটা যদি না হয়ে বর্তমান সময়ে যদি এই জায়গা থেকেও বাউন্স ব্যাক করে সেক্ষেত্রে কিন্তু বলা যায় এটা হতে আলটিমেট যদি এই জায়গাটা ব্রেক হয় সেক্ষেত্রে কিন্তু আমাদের নেক্সট যে সাপোর্ট থাকবে সেটা হচ্ছে প্রিভিয়াস সাপোর্ট ছাপ্পান্ন হাজার ডলারের আশেপাশে যদিও এটা খুব একটা স্ট্রং সাপোর্ট আমি বলবো না যে কোনো সময় কিন্তু এটা ব্রেক হতে পারে কিন্তু আলটিমেট যে সাপোর্ট সেটা হচ্ছে বর্তমান সময় বাহান্ন হাজার ডলারের আশেপাশে আমরা বলতে পারি তো সেই জায়গাটায় যদি যায় আলটিমেট আপনি যদি দেখেন আমাকে যদি জিজ্ঞাসা করেন যে বিটকয়েন কেন ডাউন হচ্ছে ইমিডিয়েটলি আমি আপনাকে বলতে পারবো না যে পার্টিকুলার এই কারণেই কিন্তু বিটকয়েনের প্রাইস ডাউনফল হচ্ছে আমরা কিন্তু লাস্ট দুটো উইক ধরে দেখছি বিটকয়েনের যে ডাউনফল সেটা কিন্তু যাচ্ছে তার সাথে সাথে ইটিএফের তরফ থেকে কিন্তু আমরা দেখেছি মার্কেটে কিন্তু খুব একটা বেশি পজিটিভিটি নেই এবং লাস্ট দুটো উইক কিন্তু ইটিএফের সেলিং আমরা দেখেছি আপনারা দেখতে পাচ্ছেন উইক নম্বর তেইশ এবং উইক নম্বর চব্বিশ যেখানে কিন্তু আট হাজার পাঁচশো বিটকয়েন সেলিং হয়েছে এবং প্রিভিয়াস যে উইক গতকালকে আমরা আজ থেকে বলতে পারি নতুন উইক শুরু হচ্ছে গতকালকে তার আগে যে উইক ছিল সেই উইকে কিন্তু সাত হাজার ছশো নব্বইটা বিটকয়েন সেলিং হয়েছে এবং এই সেলিং প্রেসারে কিন্তু মূল দায়িত্ব নিয়েছে ফিডেলিটি ব্ল্যাক রক কিন্তু খুব একটা বেশি সেলিং করছে না আলটিমেট কিন্তু ফিডেলিটি বেশ কিছুটা সেলিং করেছে এবং তার সাথে সাথে গ্রেস্কেল তো আছেই এবং সেই কারণে আমরা যদি দেখি লাস্ট দুটো উইক কিন্তু ডাউন ফল এসছে এবং মার্কেটের হাল কিন্তু এই জায়গায় অ্যাজ সাচ কোনো ভয়ানক নেগেটিভ নিউজ মার্কেটে নেই মার্কেটে কিন্তু বলা যায় অনেক বেশি গ্রিড মুভমেন্ট ছিল মার্কেট শুধুমাত্র বলা যায় লংগুলোকে লিকুইডেট করতে এবং রিটেল ইনভেস্টারদের কিন্তু শেক আপ করতে বর্তমান সময় ডাউনে আসছে এইটুকু কিন্তু আমি আপনাদের বলতে পারি তার কারণ হচ্ছে অ্যাজ সাচ কোনো বড় নেগেটিভ নিউজ বর্তমান সময়ে নেই যে কারণে বিটকয়েনের এই ডাউনফল আমরা সেটাকে মেনশান করতে পারি তো আপনি যদি দেখেন ঠিকঠাক জায়গায় আমরা বর্তমান সময় আছি যেখান থেকে কিন্তু আগামী সময় ব্যাক হতে পারে যেমনটা আমি আপনাদের বলতে চেষ্টা করলাম এমনটা নয় বাউন্স ব্যাক থেকে আমরা অনেক দূরে আছি কিন্তু যারা এই মুহূর্তে দাঁড়িয়ে এক্সপেকটেশনে রাখছেন যে বিটকয়েন আবারও তিরিশ হাজার ডলার যাবে বা বলা যায় বিটকয়েন আটত্রিশ হাজার ডলার যাবে সেক্ষেত্রে আমার মনে হয় একটু ডিফিকাল্ট তার কারণ হচ্ছে এই যে জিনিস এই জিনিস কিন্তু নতুন নয় আমরা প্রিভিয়াসলিও দেখেছি আবারও দেখছি হ্যাঁ প্রবলেম হচ্ছে কোথায় না অল্ট কয়েনে অল্ট কয়েনের মধ্যে কিন্তু বলা যায় অনেক বেশি ব্লিড করছে এবং যে কারণে আমরা বলতে পারি অল্ট কয়েনের মধ্যে কিন্তু খুব একটা বেশি মুভমেন্ট আমরা কিছু সময় দেখিনি বেশ কিছু সময় সেটা প্রায় লাস্ট এক দেড় বছর আমরা বলতে পারি যে হিউজ পরিমাণ যে অল্ট কয়েনের পাম্প সেটা কিন্তু আমরা কোনোভাবেই দেখিনি বিশেষ করে আমরা যদি দেখি লো ক্যাপ কয়েন তাদের মধ্যে কিন্তু খুব বেশি মুভমেন্ট আমরা কিন্তু দেখিনি এবং তার সাথে সাথে আপনি যদি দেখেন মার্কেটে কিন্তু বলা যায় বিভিন্ন অল্ট কয়েন কিন্তু নতুন নতুন সময় আসছে লাইক আমরা বলতে পারি লেয়ার জিরো লাইক জেকে সিং যেরা কিন্তু আসার পরেই মোটামুটি ফিফটি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট ডাউন কিন্তু হচ্ছে বারবার কিন্তু আমি এই জিনিসটা আপনাদের তুলে ধরার চেষ্টা করছি তো আপনি যদি দেখেন লেয়ার জিরো কিন্তু আসার পর অলরেডি চুয়াল্লিশ পারসেন্ট ডাউন হয়ে গেছে গত কালকের ভিডিওতে কিন্তু আমি আলোচনা করার চেষ্টা করেছিলাম গত পরশু দিনের ভিডিও যে লেয়ার জিরো বা জে কে সিং যারা এখনও লাফালাফি করছেন কিনবেন বলে কোন জায়গায় কিন্তু কিনতে পারেন অবশ্যই এই দুটো কয়েনই কিন্তু পাঁচশো মিলিয়ন ডলারের নিচে মার্কেট ক্যাপ হলে আপনারা কিন্তু অবশ্যই এন্ট্রি ফার্স্ট এন্ট্রি নেওয়ার চিন্তাভাবনা করতে পারেন এবং তার সাথে সাথে আয়ো ডট নেট অলরেডি ফিফটি পার্সেন্ট ডাউন হয়ে গেছে যদিও ওই কয়েনটা কিন্তু পাম্প দিয়েছিল যথেষ্ট ভালো আমরা যে জায়গায় বাইং করেছিলাম সেখান থেকে বর্তমান সময় বেশ কিছুটা ডাউন এসছে তো তিন ডলারের আশেপাশে কিন্তু আবারও আমরা এই জায়গাটায় এন্ট্রি নিতে পারি আয়ো ডট নেট থেকে একদম আয়োডট নেট কী সের প্রোজেক্ট এই নিয়ে কিন্তু ডিটেলসে আলোচনা করেছি যে আয়োডট নেটের কিন্তু ডিটেল ভিডিও আপনাদের চ্যানেলে দিয়েছি তো অবশ্যই যদি চ্যানেল না দেখে থাকেন অবশ্যই চ্যানেল সব সাবস্ক্রাইব করুন ভিডিওকে লাইক করুন পাশাপাশি টেলিগ্রাম জয়েন করুন নাহলে কিন্তু আপনি অনেক কিছু মিস করছেন তার কারণ হচ্ছে আমরা কিন্তু অলরেডি ডিটেল ভিডিও করে চ্যানেলে কিন্তু জানানোর চেষ্টা করি আপনাদের কোনো কয়েন নতুন এলে বা বলা যায় কোন কয়েন কখন নেওয়া যায় সেই জায়গায় কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আয়োডট নেট সিংকে নিয়ে কিন্তু আলোচনা অলরেডি আমরা চ্যানেল করেছি এথার নিয়ে আলোচনা করেছি তো এই কয়েনগুলো মোটামুটি কোন জায়গায় নেওয়া যায় সেসব নিয়ে কিন্তু আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করেছি তার সাথে সাথে হ্যামস্টার কম্ব্যাক্ট নিয়ে কিন্তু ভিডিও করে আপনাদের কিন্তু অবগত করার চেষ্টা করেছি কোন জায়গায় যেতে পারে কি লঞ্চ ডেট হতে পারে কি প্রাইসে যেতে পারে তো অবশ্যই এর যে ডিটেলস সেটার জন্যে সাইফার ডেলি সাইফার ডেলি কম্বোর জন্য আপনারা কিন্তু অবশ্যই টেলিগ্রাম জয়েন করুন টেলিগ্রাম জয়েন না করলে কিন্তু আপনি অনেক কিছু মিস করে যাচ্ছেন এইটুকু কিন্তু বলতে পারি তার কারণ হচ্ছে অলরেডি আমরা বলতে পারি ন হাজার পাঁচশোর উপর মানুষ কিন্তু টেলিগ্রামে জুড়ে আছে এবং গতকালকে আমরা একটা লাইভ করেছিলাম যেখানের কিন্তু ডিটেল আমরা দিয়েছিলাম টেলিগ্রামে এবং আগামী দিনে কিন্তু টেলিগ্রাম চ্যানেলে আমরা একটা লাইভ করব যেখানে কিন্তু আপনাদের ভয়েস এবং আমার সাথে ডাইরেক্টলি আপনারা কথা বলতে পারবেন এটা নিয়ে আসার আমরা চেষ্টা করব তো অবশ্যই টেলিগ্রাম জয়েন করে রাখুন যদি আগামী দিন কোনো কোশ্চেন সবার সামনে যদি আমরা নিয়ে আসতে পারি সেক্ষেত্রে এর থেকে ভালো কিন্তু কিছু হয় না নেক্সট যে ব্যাপারটা আমরা আসবো সেটা হচ্ছে বিটকয়েন ডমিনেন্স স্টিল আপনারা দেখতে পাচ্ছেন বিটকয়েন ডমিনেন্স কিন্তু বলা যায় এই ট্রেন লাইনের সাথেই কিন্তু আছে এবং তার সাথে সাথে এরটাকে কিন্তু বলা যায় ব্রেক করে যে নিচের দিকে আসবে যেটা আমরা বারবার বলছিলাম সেটা কিন্তু কোনোভাবেই বর্তমান সময়ে হচ্ছে না যতক্ষণ না ইথিরিয়ামের ট্রেডিং আমরা শুরু হচ্ছে বলতে পারি এবং আপনারা যদি দেখেন বর্তমান সময় ইথিরিয়ামের যে প্রাইস সেটা কিন্তু বলা যায় একদম পারফেক্ট প্রাইস যেখানে কিন্তু আমরা আবারও ইথিরিয়ামকে নিজেদের পোর্টফোলিওতে অ্যাকোমোলেট করতে পারি তার কারণ হচ্ছে ইথিরিয়ামের প্রাইস কিন্তু তেত্রিশশো পঞ্চাশ ডলারের কাছাকাছি কিন্তু একটা ভালো সাপোর্ট কিন্তু আছে যেখান থেকে কিন্তু বলা যায় ইথিরিয়াম বাউন্স ব্যাক করেছে বর্তমান সময় তো আপনারা যদি দেখেন ইথিরিয়ামকে নিজেদের পোর্টফোলিওতে নেওয়ার হয়তো শেষ চান্স আমরা বলতে পারি তার কারণ হচ্ছে ইথিরিয়ামের ট্রেডিং শুরু হলে ইথিরিয়ামকেও কিন্তু আমরা ধরা ছড়ার বাইরে দেখব এবং যেমন বিটকয়েনের ট্রেডিংয়ের শুরু হওয়ার পর বিটকয়েন নিজের অল টাইম হাই হিট করেছে ইথিরিয়ামও কিন্তু আবারও নিজের অল টাইম হাই যেটা পাঁচ হাজার ডলারের কাছাকাছি চার হাজার সাতশো আটশো ডলার এটা কিন্তু ইজিলি ব্রেক করে পাঁচ হাজার ডলারের উপরে চলে যাওয়ার কথা তো যারা স্টিল মিস করছেন ইথিরিয়াম আমার মনে হয় শেষ সুযোগ কিন্তু দিয়েছে আবারও এটা থেকে কিন্তু বলা যায় এটা ভালো প্রফিটের সম্ভাবনা কিন্তু থাকছে এবং যারা আগামী মানে প্রিভিয়াস দিন যখন কিন্তু বিটকয়নের ইটিএফ ট্রেডিং শুরু হয়েছিলো বিটকয়েন মিস করেছিলেন কোনোভাবেই ইথিরিয়ামকে মিস করা আমার মনে হয় না এই জায়গায় তার কারণ হচ্ছে আর কিছু দিন তার মধ্যেই কিন্তু বলা যায় নেক্সট উইক টু নেক্সট উইক আমরা বলতে পারি ইথিরিয়ামের ইটিএফের ট্রেডিং কিন্তু শুরু হয়ে যাবে মার্কেট আজকে যারা নিচে দেখছেন তারা কিন্তু সেই সময় হাউতাস করবেন যে হ্যাঁ মার্কেট নিচে ছিল কেন আমরা বাইং করলাম না এই রেড মার্কেট আমরা কিন্তু দেখে দেখে বারবার আপনাদের বলার চেষ্টা করছি এটা কিন্তু আমরা দেখে দেখে খুব একটা বেশি বোর হই না তার কারণ হচ্ছে মার্কেট যখন পাম্প করে আলটিমেট তখন কিন্তু বলা যায় এই সমস্ত কিছু ভুলিয়ে দেয় সবাই কিন্তু আজকে যারা বিআরডিফ তারাও কিন্তু বলা যায় দু তিন দিন চার দিন পর যখনই কিন্তু মার্কেট পাম্প নেবে তখন কিন্তু সব ভুলে গিয়ে আবার কিন্তু বলা যায় এই এটাই হলো ক্রিপ্টোকারেন্সি মার্কেটের বিউটি আজ থেকে বলা যায় এক মাস বা বলা যায় দিন কুড়ি আগেও কিন্তু ম্যাক্সিমাম জন সবাই কিন্তু বলা যায় সত্তর হাজার ডলারে বিট কিনতে রাজি ছিল সোলানা দেড়শো ডলারে কিনতে রাজি ছিল আজকে কিন্তু সোলানা একশো কুড়ি ডলারের কাছাকাছি কিনতে ম্যাক্সিমাম লোক রাজি নয় আলটিমেট হচ্ছে সেন্টিমেন্ট যখনই কিন্তু সেন্টিমেন্ট চেঞ্জ হবে যখনই কিন্তু মার্কেট পাম্প নেওয়া শুরু করবে আবার সবাই কিন্তু বুলিশ হয়ে যাবে এটাই হচ্ছে মূল ব্যাপার তো অবশ্যই নেক্সট কিছু সময় আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ নেক্সট ছ মাস থেকে এক বছর যারা মার্কেটে থাকবেন টিকে তারাই কিন্তু বলা যায় আসল ক্রিম নেবেন আদারওয়াইজ কিন্তু মার্কেট থেকে ছিটকে যাবেন এবং তার সাথে সাথে আপনারা যখনই কিন্তু দেখবেন যে বিটকনের যে নিউজ আপডেট সেটা যখন আসছে আপনি যদি দেখেন বর্তমান সময় একটা নিউজ এসছে যেখানে কিন্তু মেটা প্ল্যানেট বলে একটা কোম্পানি জাপানিজ কোম্পানি তাদের যে বন্ড তারা কিন্তু ইস্যু করে দিয়েছে কি করার জন্যে বিটকয়েন করার জন্য তো বিটকয়েন কেনার জন্য তাদের নিজেদের যে বন্ড সেগুলোকে কিন্তু বলা যায় সেল করার জন্যে তারা উঠে পড়ে লেগেছে আলটিমেট বিটকয়েন তারা পারচেস করবে তো এটাই হচ্ছে ব্যাপার শুধুমাত্র আমরা মাইক্রো স্ট্র্যাটেজিকে দেখি না শুধুমাত্র আপনারা যদি দেখেন বর্তমান সময় আমরা শুধু ভাবতাম যে আমেরিকায়তেই শুধু এটা হয় বর্তমান সময় জাপানের কোম্পানি মেটা প্ল্যানের তারাও কিন্তু এই সেম কাজ করছে যে তাদের বন্ড কিন্তু ইস্যু করছে এবং তারা বিটকয়েন বাইং করবে তো আলটিমেট যদি আপনি দেখেন যে নিউজ আপডেট সেটাও কিন্তু পজিটিভই আসছে বিটকয়েনের জন্য এবং লং টার্মে তো অবশ্যই অনেক বেশি পজিটিভ আলটিমেট পার্টিকুলার যেমনটা আপনাদের বললাম যে মার্কেট ডাউনের জন্য যে শুধু আমরা কোনো জিনিসকে দায়ী করব এই সময় দাঁড়িয়ে সেটা কিন্তু করার জায়গা নেই আলটিমেট কিন্তু হোয়েলসরা ম্যানিপুলেশনে কিন্তু অনেক বেশি রেখেছে এবং তার সাথে সাথে আপনি যদি দেখেন কোনোভাবেই কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে মনে হচ্ছে না বিটকয়েন কিন্তু বলা যায় যে পঁচাত্তর হাজার সত্তর হাজার ডলার এক লাখ ডলার বা দেড় লাখ ডলার আগামী দিনে যাবে তার কারণ হচ্ছে সেন্টিমেন্ট এখন এটাই বানানো হয়েছে যে বিটকয়েন এখান থেকে মোটামুটি আপনি যদি দেখেন পঞ্চাশ হাজার ডলার চল্লিশ হাজার ডলার আটত্রিশ হাজার ডলার তিরিশ হাজার ডলার যাবে এটাই কিন্তু আলটিমেট সেন্টিমেন্ট বানানো হয়েছে এবং এই জিনিসটায় যারা পা দেবেন তারা কিন্তু আগামী দিন হয়তো কিছুটা পস্তাতে পারেন এরমটা কিন্তু বলা যায় রিয়েলাইজেশন আপনাদের হতে পারে তার কারণ হচ্ছে বারবার আমরা দেখেছি কিন্তু মার্কেট বাউন্স ব্যাক করেছে এবং আলটিমেট কিন্তু বলা যায় বিটকয়েনকে ওপরের দিকে যেতে হবে তার কারণ হচ্ছে লং টার্মে নিউজ আপডেট আপনি যদি দেখেন মার্কেটে যদি আপনি দেখেন ভালো করে যে কী হচ্ছে কী হতে চলেছে এবং অ্যাডপশান কোন লেভেলে আছে সেক্ষেত্রে কিন্তু আপনি কোনোভাবেই বিহারিশ হবেন না যদি আপনার সমসাময়িক যদি দেখেন যে শুধুমাত্র আপনার অল্ট কয়েনের পোর্টফোলিও থেকে থাকে সেটা যদি আপনি অনেক বেশি ডাউনে দেখেন আলটিমেট তখনই কিন্তু আপনি বিয়ারিস হবে তো আশা করি সবাই বুঝতে পারছেন কি চলছে মার্কেটে কি হতে চলেছে এবং তার সাথে সাথে আপনি যদি দেখেন মার্কেটে শুধুমাত্র এমনটা না যে বিট কয়েন কিন্তু সেম ডাউন দেখছে এবং তার সাথে সাথে অল্ট কয়েন তো আছেই তো আমরা এইটা নিয়ে কিন্তু খুব একটা বেশি বর্তমান সময়ে কিন্তু বলা যায় বিয়ারিস হচ্ছি না এবং মার্কেট যখন আগামী দিন পাম্প হয়ে যাবে তখন কিন্তু আমরা খুব একটা বেশি বুলিশও হব না তার কারণ হচ্ছে আমাদের নিজেদের যে সাইকোলজিক্যাল এফেক্ট সেটাকে কিন্তু ঠিকঠাক করে রাখতে হবে এবং এফেক্ট সেটা কিন্তু বলা যায় নেগেটিভ পজিটিভ দুটোই আসবে এবং বর্তমান সময় আপনি যদি দেখেন মিম কয়েন যেগুলো কিন্তু কিছু সময় আগে পর্যন্ত আমরা দেখেছিলাম জো বাইডেনের যে কয়েন সেটা কিন্তু বেশ কিছু সময় ধরে পাম্প করছিল বর্তমান সময় আপনারা দেখতে পাচ্ছেন প্রায় তিরিশ পার্সেন্টের কাছাকাছি ডাম্প যে কারণে আমরা বলি মিম কয়েনে আপনারা দেখতে পাচ্ছেন যে ডাউনফল সেটা কিন্তু যেমন পাম্প করে তেমন কিন্তু ডাম্প করে তো সেটাই কিন্তু হচ্ছে গতকাল আঠাশ পার্সেন্ট পাম্প ছিল মুভি এবং আমি আপনাদের জানিয়েছিলাম আজকে কিন্তু আঠেরো পার্সেন্ট ডাম্প তো এইভাবেই কিন্তু মার্কেটকে ম্যানুপুলেশন টোটালি চলছে আলটিমেট কিন্তু বলা যায় মার্কেট পাম্প করছে সেখান থেকে কিন্তু বলা যায় প্রফিট বুক করে অল্প থেকে কিন্তু ডাম্প করানো হচ্ছে এই জিনিসটা কিন্তু আমরা দেখছি সময় ধরে স্যাটস পয়েন্টটা বহুদিন পর গতকাল সমস্ত পয়েন্ট যদি দেখি কম বেশি কিন্তু বলা যায় সমস্ত কয়েন কিন্তু বলা যায় ডাম্প কিন্তু করছে তো আলটিমেট আমরা যদি দেখি টন কয়েন কোথায় চলে গিয়েছিলো টেন ডলারের ওপর সেক্ষেত্রে টন কয়েনও কিন্তু মোটামুটি সেভেন ডলারের কাছাকাছি চলে এসছে তো আলটিমেট ম্যাক্সিমাম অল্ট কয়েন থেকে শুরু করে মিম কয়েন সমস্ত কিছুই কিন্তু ডাউন হচ্ছে এবং এই ডাউনফলটা ফলটা আরও কতদিন চলবে এইটা বলা কিন্তু খুব ডিফিকাল্ট কিন্তু আমরা বলতে পারি খুব বেশি সময় কিন্তু আর বাকি নেই যেখানে কিন্তু এই ডাউন চলতেই থাকবে বা এরপরে কিন্তু বিয়ার মার্কেট চলে আসবে অনেকেই কিন্তু ভাবছেন তো এই জায়গাটা কিন্তু বলা যায় অনেক বেশি ডিফিকাল্ট সময় নিয়ে আসছে এবং বাউন্স প্যাকের আমরা কিন্তু অনেক কাছেই আছি বলতে পারি তার কারণ হচ্ছে আপনারা যদি দেখেন একটা গ্রিড মার্কেট থেকে কিন্তু বলা যায় ডাউনফল করিয়ে নিয়ে 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 এসে এবং আজকে এই জায়গায় কিন্তু বলা যায় ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স আগে আজ থেকে এক মাস আগেও যেটা কিন্তু বলা যায় ছিয়াত্তরে ছিল সেটাকে কিন্তু পঞ্চাশে নামানো হয়েছে মেবি এটা চল্লিশেও নামানো হতে পারে এবং সেখান থেকে কিন্তু বলা যায় বাউন্সব্যাক শুরু হতে পারে এবং সাডেন উইক কিন্তু আমরা দেখতে পারি বিটকয়েনের প্রাইসে আপনারা দেখতে পাচ্ছেন যেমনটা কিন্তু বলা যায় যে সিক্সটি থাউজেন্ড ডলার এখান থেকে কিন্তু বলা যায় মেবি আবারও কিন্তু আমরা এই জায়গাটা টেস্ট করলাম ছাপ্পান্ন হাজার ডলারের কাছাকাছি মেবি এখান থেকে কিন্তু একটা উইক এলো মোটামুটি বাহান্ন হাজার ডলারের কাছাকাছি এবং উইক মানে আপনারা জানেন কিছু সময় কয়েক ফ্র্যাকশান অফ সেকেন্ডের মধ্যে কিন্তু ডাউন ফল নিয়ে গিয়ে লিকুইডেট করে যারা কিন্তু এই জায়গায় লং নিয়েছিলেন যারা বিটকয়েনের যখন ইটিএফ ছিল সেই সময় দাঁড়িয়ে কিন্তু লং করেছিলেন তাদেরকে লিকুইডেট করতে এসে এবং সেখান থেকে কিন্তু বলা যায় মার্কেট বাউন্স ব্যাক করে তুলে দেয় প্রিভিয়াসলিও আমরা দেখেছি প্রিভিয়াস সাইকেলে এরমটা হয়েছে এবং বর্তমান সময় একই জিনিস হচ্ছে খুব একটা বলা যায় খুব একটা কিন্তু তফাৎ নেই তো ধন্যবাদ সবাইকে অবশ্যই অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করুন ভিডিওকে লাইক করুন পাশাপাশি টেলিগ্রাম জয়েন করুন দেখতে থাকুন ক্রিপ্ট বার্তা অবশ্যই দেখা হবে নেক্সট ভিডিওতে